আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন। এই কথাই সবসময় বলবো। অনেকেই একটা বিষয় নিয়ে আমাকে আমার হোয়াটসঅ্যাপে এবং আমার ফেসবুকে সবাই ফোন করছেন, সেই জন্য আমি এই ভিডিও বার্তাটি আসলাম। এখন কেন ফোন করছেন, আমি একটা স্ট্যাটাস দিয়েছি ফেসবুকে যে আমার মোবাইলটা সাময়িক সময়ের জন্য বন্ধ, সবাই আমার সাথে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে যোগাযোগ করবে। অনেকে ভেবেছেন যে আমি সিদ্দিকুর রহমান কেন মোবাইল বন্ধ করে রেখেছি। সবাই জানেন যে আগামী উপনির্বাচনে অংশগ্রহণ করার জন্য ঢাকা 17 থেকে আমি নমিনেশন পেপার উঠিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে আমাকে মাননীয় প্রধানমন্ত্রী ঢাকা 17 আসনের জন্য সিলেকশন করেনি। সেই কারণে একটু মন খারাপ, কিন্তু মন খারাপ হলে মানুষ কী করে, মানুষ বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। আমি সেই জন্য একটা জায়গায় ঘুরতে আসি, দুবাইয়ে এবং কেনাকাটা করতে আসছি। অনেকেরই আছে যে মন খারাপ হলে ঘুরলে এবং কেনাকাটা করলে মন ভালো হয়, আমারও তাই। সেই জায়গা থেকেই আমি একটা কথা বলতে চাই। অনেকে ফোন করছেন, সিদ্দিক ভাই কি তাহলে এই নৌকার যাকে নমিনেশন দেওয়া হয়েছে তার হয়ে কাজ করবে কি না? অবশ্যই এইটার জন্য আমার ভিডিও বার্তা। আসলে আমি কিন্তু কথা বলেছি যে আমি আওয়ামী লীগের লোক, বঙ্গবন্ধুর আদর্শের মানুষ এবং মাননীয় প্রধানমন্ত্রীর আদর্শের সৈনিক, নৌকার মানুষ আমি। আমি সেই জায়গা থেকে বলতে চাই যে ঢাকা 17 আসন থেকে যাকে নমিনেশন দেওয়া হয়েছে আমি সত্যিকার অর্থে এই মানুষটার পক্ষেই কাজ করব, নৌকার পক্ষে কাজ করব। কারণ আমি নৌকার বাহিরের মানুষ না, আমি ঘুমটা না আওয়ামী লীগের। সো আমি না শুধু, আমি মনে করি যে আমাদের সাথে যারা যারা এই নৌকার মাঝি হওয়ার জন্য নমিনেশন পেপার উঠিয়েছিলেন, আমি ছাড়াও আরও 21 জন, এই 21 জন আমার বাবার সমতুল্য মানুষও ছিল, মানে আমি তাদেরকেও বলতে চাই, প্লাস যারা তুলিয়েছিলেন তাদেরকেও আমি একটা কথা বলতে চাই। দিন শেষে কিন্তু আমরা মাননীয় প্রধানমন্ত্রী সৈনিক হয়ে বাঁচতে চাই, বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে বাঁচতে চাই। সেই জন্য আমি বলবো, আসুন আমরা সবাই মিলে উন্নয়নের মাঠ নৌকার পিছনে থাকি এবং নৌকাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা করা দরকার সেগুলো করি। এই ভিডিও বার্তাটার মাধ্যমে আমি বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী যাকে নৌকার কাণ্ডারি করে আসলেই এই ঢাকা 17 আসনের জন্য নমিনেশন দিয়েছে, আমি বলবো যে আমরা সবাই যদি তার জন্য কাজ করি, আমার মনে হয় সেটা হবে সত্যিকারে আওয়ামী লীগের পরিচয় দেওয়া। আমি আশা করব যে যারা যারাই আছেন, আমাদের গুলশানে যারা বসবাস করেন, বনানীতে এবং ক্যান্টনমেন্ট এবং আসানটে, এই এই জায়গাগুলোর মানুষগুলো আমরা একত্রিত হয়ে নৌকাকে জড়িত আগামী উপনির্বাচনে, পরবর্তীতে আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে হয়তো বা আমাদেরকে দেখতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী যদি মনে করে যে তার যোগ্যতার মাপকাঠিতে আমরা আসলে যোগ্যতা অর্জন করেছি, তাহলে আমাদের এখান থেকে যে কোনো একজনকে আবার দেখতে পারেন এই ঢাকা 17 আসনের জন্য বা বাংলাদেশের যে কোনো অন্য একটা জায়গার জন্য। সর্বোপরি সবাইকে বলবো, চিরেই ফিরে আসবো বাংলাদেশে, এবং সবাই ভালো থাকবেন এবং সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থভাবে দেশে ফিরে আসতে পারি। থ্যাংক ইউ।